আসন্ন নির্বাচনে জিততে ডিসি এসপিদের নিজ এলাকায় নিয়ে আসা হচ্ছে। নির্বাচন নিয়ে পাতানো খেলায় মেতে উঠেছে সরকার বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় রাজশাহী নগরীর লালন শাহ মুক্ত মঞ্চ সংলগ্ন সড়কে রাজশাহী বিভাগের তারুণ্যের রোড মার্চ কর্মসূচির সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বগুড়া ও নওগাঁয় পথসভা শেষে সন্ধ্যায় রাজশাহীর সমাবেশে নেতাকর্মী নিয়ে তিনি যোগ দেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে আবারও মাতানো খেলায় মেতে উঠেছে এই সরকার। সরকারকে মানুষ এখন না বলে দিয়েছে, দেশের জনগণ এই সরকারকে ক্ষমতায় আর দেখতে চায় না। আজকে বিচার বিভাগ, আইন বিভাগ, সকল কিছুই তাদের নিয়ন্ত্রণে। তিনি বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, অন্যথায় সব দায় দায়িত্ব এই সরকারকে নিতে হবে। এদেশকে রক্ষা করার, গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব এখন দেশের জনগণের। দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, সেই প্রশ্ন এখন সবার সামনে এসেছে। রাজশাহীর ওসির বক্তব্য ভাইরাল প্রসঙ্গে ফখরুল বলেন, এই প্রশাসনকে সরকার নিজের মতো করে সাজিয়েছে। তার নমুনা রাজশাহীর ওসির বক্তব্য। ওসি নিজের মুখে বলেছেন, তাকে ভোট করার জন্য এখানে আনা হয়েছে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। সমাবেশে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতি তারও বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজানুর রহমান মিনু সহ বিএনপির নেতারা। রোববার সকাল 10টায় বগুড়া থেকে রোডমার্চ শুরু হয়। আদমদীঘি, সান্তাহার, নওগাঁ সদর ও মান্দায় পথসভা করে রাজশাহীতে এসে জনসমাবেশ শেষ হয়। নির্বাচন নিয়ে আবারও পাতানো খেলা খেলতে চায়। আমরা সেই পাতানো খেলা তাদেরকে খেলতে দেব না। এই জন্য কি করছে, আমাদের সব নেতাদেরকে জেলে পুরে দিচ্ছে। আমাদের আহ্বান, এখনো সময় আছে, অতি দ্রুত পদত্যাগ করেন, সংসদ বিলুপ্ত করেন, নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা তুলে দেন এবং একটি নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুন পার্লামেন্ট তৈরি করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন। অন্যথায় এই দেশের মানুষ জানে কি করে এই সমস্ত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারকে সরাতে হয়, টেনে নামাতে হয়। অবিলম্বে দেশের ত্রিবেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন, অন্যথায় সব দায় দায়িত্ব এই হাসিনার সরকারকে, হাসিনাকে নিতে হবে। আমরা আগামী 18 তারিখে এর পরবর্তী আন্দোলনের ঘোষণা দেব এবং এই ঘোষণার মধ্যে দিয়ে আমরা এই রাজপথে যে আমরা নেমেছি সেই রাজপথ থেকে আমরা ফিরে যাব না, এই সরকারের পতন ঘটিয়েই আমরা ফিরছি। উদ্দেশ্য একটাই, সাজিয়েছে ওইভাবে ডিসি এসপি তারা নিয়ে এসেছে তাদের মন মতো করে। আজকে একটা আপনাদের রাজশাহীর একটা থানার ওসির কথা বেরিয়ে গেছে, দেখেছেন আপনারা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এলাকায় এক ওসি, সে বলেছে যে তাকে নিয়ে আসা হয়েছে ইলেকশন করার জন্য। দেখেননি বোধ হয়? হ্যাঁ, দেখেননি না? না, দেখেন না। উনি বলেছেন ওই ওসি যে আমাকে আনা হয়েছে মন্ত্রী নির্বাচন করার জন্য, মন্ত্রী যা বলবে আমি তাই শুনি। আদালত, বিচার বিভাগ, প্রশাসন, পার্লামেন্ট সব কিছুকে তারা ভেঙে দিয়েছে। এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে।